এখন আমাদের এই ফ্লেক্স বা ব্যানার ডিজাইনটি যে আপনি দেখতে পাচ্ছেন সেটি কিভাবে তৈরি করা হয়েছে তা বিস্তারিত ভাবে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাকে শেখাবো। তা আপনার কাছে একটি রিকোয়েস্ট করব যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ না করে দেখবেন। এখন আমি 6x3 সাইজের একটি ফ্লেক্স বা ব্যানার ডিজাইন করব। তো তার জন্য ফাইল মেনুতে ক্লিক করছি, তারপর নিউ অপশনে ক্লিক করব। এখানে সাইজ দিব ওয়াইডে হচ্ছে 72 ইঞ্চ, মানে 6 ফুট 72 ইঞ্চ, এবং হাইট করব 3 ফুট। 3 ফুট মানে হলো 36 ইঞ্চ ইঞ্চ করলাম, আর রেজুলেশন করব 72 পিক্সেল বাই ইঞ্চ। এবং ফ্লেক্সটি যদি প্রিন্ট আউট করতে হয় তাহলে আমরা মোটটাকে করব CMYK কালার। আর যদি আমি ইলেকট্রনিক্স মিডিয়া মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করে আমি প্রচার করতে চাই তাহলে করব RGB। তা আমি আপাতত RGB কালারে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা প্রিন্ট আউট করার জন্য CMYK করবেন। এবার ওকে করছি। দেখুন আমরা এটা করলাম, এবার পেজটা চলে এলো, এটাকে বড় করে নিলাম একটু। এই পেজটার মধ্যে আমরা দিব প্রথমত ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি গুগল থেকে, সেটা দেখুন আমি দেখাচ্ছি। ডাবল ক্লিক করছি, তারপর এই দেখুন ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করেছি। এটা আমরা অ্যাপ্লাই করব এই ব্যাকগ্রাউন্ডে। মুভ টুলের সাহায্যে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে ধরে জাস্ট এই সাদা পেজের উপর ছেড়ে দিলাম। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি কেটে দিচ্ছি। এই দেখুন আমি ব্যাকগ্রাউন্ডটাকে ঠিকঠাক জায়গায় পজিশনে বসিয়ে দিলাম। এবার এই ব্যাকগ্রাউন্ডটার একটু ঝাপসা করে দিব। ঝাপসা করার জন্য দেখুন কি করছি, ফিল্টার মেনুতে যাচ্ছি, তারপরে ব্লার, ব্লারে গিয়ে করব গেসিয়ান ব্লার। দিয়ে এখানে একটু এটাকে ঝাপসা বেশি করে নেবেন, মোটামুটি আমি রাখি 20 মতো রাখছি। দিয়ে ওকে করলাম, দেখুন হালকা একটু ঝাপসা হয়ে যাবে ছবিটা, ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপর একটি বর্ডার দিব। তো বর্ডার দেখুন আমি নিয়ে আসছি বাইরে কোথাও, ডাবল ক্লিক করছি। দিয়ে এই দেখুন আমি একটা বর্ডার ডাউনলোড করে রেখেছি, এই বর্ডারটা অ্যাপ্লাই করব। তো এই বর্ডারটাকে ধরে জাস্ট এইভাবে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, আমার এটা দরকার নেই, এটা কেটে দিই। এই দেখুন বর্ডার বসে গেছে। এবার এটাকে যথাস্থানে রাখলাম, তারপরে কন্ট্রোল দেবে টি প্রেস করব। কেন, সাইজটা একটু বড় করার জন্য। এই দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করবেন সাইজ বড় করার জন্য। দিয়ে এটাকে একটু এইভাবে সাইজ আমি বড় করে নিচ্ছি। এই দেখুন হালকা একটু বড় করলাম, তারপরে বসিয়ে দিচ্ছি। দেখুন আমার কাজটা বসা হয়ে গেছে। এবার এন্টার প্রেস করছি, দেখুন আমার বর্ডারটা কমপ্লিট। এবার বর্ডার দেওয়ার পর এই বর্ডারটার উপরে আমি আরও কিছু বর্ডার দিতে চাই, এই ফুলের মতো থাকবে, ঝুলে মালার মতো, মালার মতো দিচ্ছি। দেখুন ডবল ক্লিক করে এই যে মেরিগোল্ড বর্ডার, এই বর্ডারগুলো আমি ডাউনলোড করেছি, আপনারা করবেন, ডাউনলোড করে নেবেন, যদি না পান আমাকে জানাবেন কমেন্টে, আমি আপনাদেরকে দিয়ে দিব। এই ডিলিট। এবার এই বর্ডারটাকে নিয়ে যাব, দেখুন কিভাবে সিলেকশন টুলের সাহায্যে আমি এটাকে সিলেকশন করলাম, তারপর মুভ টুলের সাহায্যে এটাকে কি করব, ড্র্যাগ করে ধরে এর উপর ছেড়ে দিলাম। এখন বর্ডারটা চলে এসেছে, কন্ট্রোল দেবে টি প্রেস করে রিসাইজ করে নেব। এখন সাইজটাকে একটু ছোট করলাম, এইভাবে নিয়ে যেয়ে বসিয়ে দিব যাতে ম্যাচিং হয়, এরকম করব। দেখুন মোটামুটি এরকম রাখি, দেখতে ভালো লাগবে। এন্টার প্রেস করলাম, এই দেখুন আমি এই জায়গায় রাখবো। দেখুন একবারে সাঁটিয়ে রাখলাম, আর এই সাইডেও একটা বর্ডার দিব, তার জন্য আমি আরেকটা বানিয়ে রেখেছি অলরেডি। এটাকে নিব, দিয়ে মুভ টুলের সাহায্যে সেমভাবে ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি। এবার কন্ট্রোল দেবে টি প্রেস করে এটাকে দেখুন রিসাইজ করে নিচ্ছি। রিসাইজ আমি এটার সমানই করব, এটার সমানই রিসাইজ করব। এই দেখুন দিয়ে রিসাইজ করার পর এটাকে ধরে আমি এই জায়গায় রেখে দিচ্ছি, এখানে রাখবো। এই দেখুন যখন রাখা হয়ে গেল এন্টার প্রেস করব। দেখুন এটা যদি আপনারা সঠিক মাপটা দেখতে চান যে এটা ঠিকঠাক সাইজের হয়েছে কিনা, তার জন্য আপনারা কি করবেন, দেখুন উপরে দেখুন একটা রুলার আছে, উপরে সবচেয়ে উপরে দেখুন এই যে রুলার মানে মার্জিনের মতো, দেখুন এই স্কেলের মতো, এটাকে ধরে জাস্ট এইভাবে নিচে নামাবেন, দেখে মিলিয়ে নেবেন এইভাবে, দেখুন ঠিকঠাক হয়েছে কিনা। তাহলে এটা আর একটু উপরে যাবে এই বর্ডারটা, তাহলে একটু হালকা উপরে নিয়ে যাই। এই দেখুন হয়ে গেছে, ঠিকঠাক বসে গেল। এবার গাইডটাকে আমি উপরে উঠিয়ে দিচ্ছি, আমার কাজ কমপ্লিট। এই দেখুন বর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এই জায়গাতে দেবো একটা কম্পিউটারের ছবি আমি, তো কম্পিউটারের ছবি দিচ্ছি। দেখুন তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আমার বর্ডারটা থাকবে উপরে, ব্যাকগ্রাউন্ডের উপরে আমি ছবিটা দেব। তো ছবি দেওয়ার জন্য ডবল ক্লিক করছি, দিয়ে একটা কম্পিউটারের ছবি, দেখুন ছবিগুলো কী কী ইউজ করছি, যে ছবিগুলো দেখাচ্ছি আপনাদেরকে এগুলো সমস্তটাই গুগলে পাবেন, যদি না পান
কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। এই দেখুন, তারপরে এটাকে আর একটু হালকা ছোট করে এই ধরুন রেখে দিলাম, এত বড়ই রাখি। এই দেখুন রাখলাম, কম্পিউটারের ছবিটা দেখুন বেশ বসে গেছে। আমি যদি চাই যে কম্পিউটারের ছবির ব্যাকগ্রাউন্ডের পিছনে আর একটা হালকা কালার মারবো, তাহলে কি করে করতে হয় দেখুন। এই লেয়ারটা, লেয়ার ওয়ানে ক্লিক করলাম, মানে ব্যাকগ্রাউন্ডের লেয়ার। তারপর কি করব, ব্রাশ টুল নিব। ব্রাশ টুলে গিয়ে এখান থেকে একটা কালার নিয়ে নেবেন, যে কালারটা দিতে চাইছি আমি ব্যাকগ্রাউন্ডে, এরকম একটা হালকা কালার নেব, হালকাই নি। এবার কালার নেওয়ার পর এখানে দেখবেন ঝাপসা যেটা লাগবে আপনার ব্রাশটা, এই ব্রাশ যেটা ঝাপসা লাগবে সেই ঝাপসা রঙের ব্রাশটা নিব। তো আমি একটা নিচ্ছি, এই সাইজেরটাই নিচ্ছি। এবার সার্কেলটাকে বড় করে নেব, এইভাবে বড় করে নিচ্ছি, বড় করলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, দিয়ে এখানে জাস্ট একবার এইভাবে ক্লিক মারছি। এই দেখুন বেশি পড়ে গেল, হালকা মারবো, এদিকেও মারি একটু হালকা। এই দেখুন আমার, এই দেখুন কালারটা পড়ে গেছে। এবার আমি মুভ টুলে ক্লিক করলাম। এবার আমি সবচেয়ে উপরের লেয়ারের উপরে কাজ করব আমরা। তো উপরের লেয়ারে দেখুন কিভাবে কাজ করছি, সবচেয়ে উপরে লিখব দোকানের নাম। তো দোকানের নাম লিখছি, দেখুন দোকানের নাম লেখার জন্য টাইপ টুলে ক্লিক করব, দিয়ে এখানে একবার জাস্ট ক্লিক করে দেব। এবার এখান থেকে একটা ফন্ট নিয়ে নেব, যে ফন্টে আমি লিখতে চাই। তো আপনারা যে কোনো ফন্টে লিখতে পারেন, এখানে একটা ফন্ট নিয়ে নেবেন। জাস্ট একটা নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কালারটা নিয়ে নিচ্ছি, কী কালারে লিখবো, হয়তো আমি রেড কালার লিখবো, নিলাম। এবার লিখছি দেখুন, মনে করুন দোকানের নাম হচ্ছে অনলাইন সার্ভিস পয়েন্ট। তো লিখছি অনলাইন সার্ভিস পয়েন্ট, সার্ভিস পয়েন্ট, দেখুন পঁয়ত্রিশ তো এক আর দন্তর নয় টয়, এই দেখুন অনলাইন সার্ভিস পয়েন্ট। যখন আমার লেখাটা হয়ে গেল, এই লেখাটায় কী করবো, আমি সিলেকশন করলাম, দিয়ে একটু এটাকে বোল্ড হবে না, বোল্ড তো হচ্ছে না, সাইজটাকে বড় করি। দেখুন কন্ট্রোল দেবে, টি প্রেস করবো, দিয়ে সাইজ বড় করে নেব, এত বড় রাখবো আমি, এই জায়গায় রাখবো বড় করে, যতটা বড় হয় ম্যাক্সিমাম। এই রাখলাম, দোকানের নাম যখন হয়ে গেল, এই দোকানটার এই যে নামেরটা, এটা আমরা একটু ডিজাইন করব। ডিজাইনটা কিভাবে করছি দেখুন, সবচেয়ে নিচে আছে লেয়ার স্টাইল, লেয়ার স্টাইলে ক্লিক করার পর স্ট্রোকে যাব, যে স্ট্রোক দিব আমি হোয়াইট কালারের, দেখুন হোয়াইট দিলাম। এবার এটাকে সাইজটাকে একটু বড় করব, বেশি হলো, এই থাক 13, হ্যাঁ ঠিক আছে 13 ঠিক আছে, বা 12, হ্যাঁ থাক 10 থাক, এ দিলাম। দেখবেন আপনাদের কোনটা ভালো লাগছে। তারপরে ড্রপ শ্যাডোতে ক্লিক করবেন, ড্রপ শ্যাডো দিবেন। ড্রপ শ্যাডোতে এখানে দেখুন কালার আছে, এই কালারটা ব্ল্যাকটাকে সরিয়ে এই যে এই ব্যাকগ্রাউন্ডের কালার আছে, সেই লেখাটার ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে সেই কালারে একবার ক্লিক করে দিবেন, দিয়ে ওকে করবেন। ব্যাকগ্রাউন্ডে যে কালার থাকবে সেই কালারটাই দিবেন, পারফেক্টলি ড্রপ শ্যাডো হবে। দেখুন এটাকে বেশি করে দিচ্ছি, ডিস্টেন্স সরাচ্ছি, দেখুন এই দেখুন হালকা ড্রপ শ্যাডো পড়ছে। সাইজটাকে বড় করলে করতে পারেন, এই দেখুন কাজটা হালকা বেশি করেই করে দিচ্ছি, এই দেখুন ড্রপ শ্যাডো পড়ে গেল। মানে আপনাকে টেনশন করতে হবে না যে কি কালার দিব কিভাবে, ব্যাকগ্রাউন্ডে জাস্ট এই কালারে ক্লিক করবেন, দে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, অটোমেটিক ও কালার নিয়ে নিবে, যেটা নেওয়ার, যেটা পারফেক্ট লাগার সেটাই নিবে, তারপরে ওকে করবেন। দেখুন আমার হয়ে গেছে কাজটা। এবার অনলাইন সার্ভিস পয়েন্ট লেখা হয়ে যাওয়ার পর আমি এখানে লিখবো, এখানে সমস্ত অনলাইনের সমস্ত কাজ করা হয়, তার নিচে লিখবো। তো কীভাবে লিখছি দেখুন, ক্লিক করলাম, দিয়ে এখানে জাস্ট একবার ক্লিক করছি, সাইজটা আমার অনেক বড় সাইজ আছে, এটা 500 সাইজ আমি লিখবো না, রাখি আপাতত 150 রাখছি, দিয়ে লিখে নিই আমি এখানে, এখানে অনলাইন, অনলাইনের সমস্ত কাজ করা হয়, এই দেখুন লিখলাম, অনলাইনের সমস্ত কাজ করা হয়। যখন আমার লেখাটা হয়ে গেল, মুভ টুলে ক্লিক করার আগে আমি এটা ফন্ট চেঞ্জ করে নিই, ফন্টটাকে চেঞ্জ করে দেখুন এখানে প্রসেনজিৎ ফন্ট দিয়েছি, এটা আমি অন্য ফন্ট দিই, এই দেখুন এই কাজটাই আমি এই ফন্টটাই দিয়ে দিচ্ছি, কুমারখালী ফন্টের নাম, বোল্ডটাকে কেটে দিচ্ছি, তারপরে এই ফন্টটাকে রেখে দিলাম। এবার এই ফন্টটাকে কালার আমি করে দিচ্ছি ব্ল্যাক কালারের, এই দেখুন ব্ল্যাক করলাম, আমার ব্ল্যাকই থাক।
এবার এই ফন্টটাকে একটু সাইজ বড় করে দেব। সাইজ বড় করার জন্য আমি কি করব, এটাকে সিলেকশন করে নিচ্ছি। সিলেকশন করে এখানে 150 আছে, এটাকে আমি কত করব 300 করে দেখি, অনেক বড় হয়ে যাচ্ছে। তাহলে 300 করা যাবে না, এটাকে 200 করে দেখি কত বড় হচ্ছে। এই দেখুন, থাক 200 সাইজ থাক। এবার মুভ টুলে ক্লিক করলাম, এই দেখুন আমার কাজটা হয়ে গেল, এখানে রাখলাম মিডিলে। এবার যখন এই কাজটা হয়ে গেল, এর মধ্যে কি করব আমরা, এটাকে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিই। ড্রপ শ্যাডো না দিলেও চলবে, এটা থাক, এরকমই থাক, ভালো লাগছে। এবার এই জায়গায় আমি জেরক্সের মেশিনের ছবি দিব, দেখুন কিভাবে দিচ্ছি। বাইরে ডবল ক্লিক করব, তারপর জেরক্সের মেশিনের ছবিটাকে নিয়ে আসব, এই দেখুন, দিয়ে এভাবে ধরে ছেড়ে দিলাম। কত ইজিলি আপনারা নিজে নিজেই বানাতে পারবেন, বিভিন্ন কাস্টমারের অর্ডার নিয়ে বানাতে পারবেন। আপনাদের নিজের যদি প্রিন্টিং দোকান না থাকে, মেশিন না থাকে, তাহলে আপনারা কি করবেন, এগুলো বানাবেন, বানিয়ে আপনার অর্ডার নেবেন, তারপরে ফ্লেক্স থেকে বের করে দিতে পারবেন। এই দেখুন, রাখি এতটা, নিচে আমি যেহেতু ঠিকানা লিখব, এই জন্য নিচেরটা লেয়ার বানিয়ে নিই আগে থেকে, লেখার ডিজাইনটা বানাই। দেখুন নিচেরটা একটু কাজ করে নিই, কাজ করার জন্য আমি এখানে একটা লেয়ার নিচ্ছি, লেয়ারটা হচ্ছে এইভাবে নিচ্ছি, এত বড়। এখান থেকে একটা শেপস নিয়ে নিচ্ছি, দেখুন শেপসে ক্লিক করেছি, দিয়ে শেপস নিচ্ছি। শেপসে যখন ক্লিক করলাম, ছেড়ে দিলাম শেপটা। এবার এন্টার প্রেস করলাম, এখানে কালারটাকে চেঞ্জ করে দেব, কালারটাকে করে দিচ্ছি একটু ডিপ কালার, ডিপ কালার করলাম। বা আপনারা যে কোনো কালার করতে পারেন, আপনাদের উপর নির্ভর করবে, আমি একটু ডিপ কালার করলাম, এই দেখুন সবুজের মধ্যে ডিপ কালার করলাম। এবার আমি এই জায়গায় আরেকটু ডিজাইন করে দিই, এটাকে দিব স্ট্রোক, স্ট্রোক দিব আমি হোয়াইট, হোয়াইট করলাম। এবং সাইজটাকে বাড়িয়ে মোটামুটি করলাম 18 মতো রাখি, ওকে করলাম। দেখুন ড্রপ শ্যাডো দিয়ে দিয়েছি, এই স্ট্রোক দিয়ে দিলাম। এবার এর মধ্যে আরেকটা সাইজ আমি নিব, এই ধরুন এখান থেকে এই পর্যন্ত নিব, এই কোণা থেকে এত বড় একটা শেপস নিব। এখানে লিখব মোবাইল নম্বর, এই জন্য এই জায়গায় মোবাইল নম্বর লিখব। তো মোবাইল নম্বর লিখার জন্য দেখুন আমি একটা শেপ তৈরি করলাম, এন্টার প্রেস করি, এত বড় জায়গা, এখানে দিব মোবাইল নম্বর। কিভাবে ডিজাইন করছি দেখুন, ডিজাইনগুলো দেখতে থাকুন, খুব ভালোভাবে শিখে যাবেন। আর একটু আমি এটাকে একটু হালকা পরিমাণে বড় করব, আর একটু বড় করলে ভালো লাগবে, হ্যাঁ এত বড় করি। এবার দেখুন এই যে শেপটা নিলাম, একটু জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন শেপটা যখন নিলাম, এই শেপটার উপরে একটু কাজ করব। কাজ কি না, কাজটা হচ্ছে এই ডাইরেক্ট সিলেকশন টুল নেবেন, দে শেপটার উপর একবার ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এখানে পয়েন্ট আছে। এই পয়েন্ট যখন আছে, এই পয়েন্টের মধ্যে কি করব, এখানে যাব পেন টুল, পেন টুলের মধ্যে নিব অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এটাই ক্লিক করব, দিয়ে মোটামুটি এরকম একটু জায়গায় ক্লিক করব। দেখুন ক্লিক হলো, এবার এর মধ্যে পেন টুলের মধ্যে দেখবেন ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট আছে, সেই ডিলিট অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে এই কর্নারের যে পয়েন্ট আছে এটাতে ক্লিক করে দেবেন একবার, দেখুন এটা ডিলিট হয়ে যাবে। এই দেখুন যখন ডিলিট হয়ে গেল, এবার কি করব আমি, এটা নিব, এই দেখুন ছোট করলাম, এই দেখুন এরকম একটা দারুণ একটা ইফেক্ট লাগছে দেখতে। এবার আমি কালারটাকে চেঞ্জ করে নিতে পারি, কালারটাকে ধরুন আমি এটাকে রেড করে দিচ্ছি, দেখুন আপনাদের দেখতে দেখে বুঝতে পারবেন। স্ট্রোক দিয়ে দিচ্ছি, স্ট্রোকে গেলাম, দিয়ে স্ট্রোকের সাইজটা আমি সেম দিয়ে দিই ওখানে যেমন দিয়েছিলাম। ও এটাকে কালারটাকে হোয়াইট করি, তাহলে বুঝে যাবে। এই ধরুন এটা অনেক বেশি, এটাকে কমাবো, তখন কত দিলাম, এই রাখি 20 দিয়েছিলাম, এখানে 20 লিখে দিই, তাহলে ভালো হয়ে যাবে, একবারে হয়ে যাবে। এবার ওকে করছি, এই দেখুন আমার ডিজাইনটা এরকম হলো। এবার যখন ডিজাইনটা হয়ে গেল, এর মধ্যে আমি দিব ছবি, দিব মোবাইলের চিহ্নর ছবি দিব, মানে মোবাইল নম্বরটা লিখবো। তো মোবাইল নম্বর লেখার জন্য আমি বাইরে থেকে একটা এরকম ডাউনলোড করেছি, দেখুন এবার এটা ছবিটা আমি দিব, এই ছবিটা, এই ছবিটাকে মুভ টুলের সাহায্যে কি করছি দেখুন, প্রত্যেকটা কাজ কিন্তু মুভ টুলের সাহায্যে এবার ধরে নিয়ে গিয়ে ছাড়ছি। এবার এটাকে কন্ট্রোল দেবে, টি প্রেস করে রিসাইজ করে একটু সাইজ ছোট করে নিচ্ছি, দেখুন কাজটা খুব ইজিলি কাজ,
করে দেখবেন তাহলে বুঝতে পারবেন, এই কাজগুলো খুব সোজা কাজ, তেমন কঠিন কাজ না। এই দেখুন এটা হয়ে গেল, এবার মোবাইল নম্বরটা এখানে লিখে দেব। কালারটা কি করব, কালারটাকে আমি করব হোয়াইট, এটাকে হোয়াইট কালার করে দিলাম। এবার ওকে করে দিচ্ছি। এই থাকলো মোবাইল নম্বরের চিহ্ন, এবং এখানে দিব মোবাইল নম্বরটা লিখে দিই। মোবাইল নম্বর লেখার জন্য আমি কি করব, এখানে ক্লিক করলাম জাস্ট, দিয়ে এখান থেকে একটা ফন্ট ফেস চেঞ্জ করে দিচ্ছি। ফন্ট ফেসটা আমি এরিয়াল রাখি ইংলিশ লেখার জন্য, একটু বোল্ড করে দিই, মোটা মোটা লেখা হবে। দিয়ে ধরুন মোবাইল নম্বর এইভাবে লিখে দিলাম, যে কোনো যে কোনো একটা মোবাইল নম্বর লিখে ফেললাম, 86 37 51 64, এরকম করে লিখলাম, যে কোনো আবল তাবল একটা নাম্বার লিখে ফেললাম, বা ধরুন 98 76 54 32 10, 9 থেকে 1, আপনাদের দেখানোর জন্য আমি একটা লিখে দিলাম মোবাইল নম্বর। এই মোবাইল নম্বরটাকে কি করব, হোয়াইট কালারে করব, হোয়াইট করলাম, দিয়ে এটাকে ধরে এনে এখানে বসিয়ে দিব। মুভ টুলে ক্লিক করি, এই দেখুন। এবার এর উপরেও দিব আমরা ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো, দেখুন ড্রপ শ্যাডোতে যখন গেলাম এটাকে কি করব, আমি ড্রপ শ্যাডো দিব এই জায়গায়, দেখুন এটাকে একটু ডিস্টেন্সটা বাড়াই তাহলে বুঝে যাবে, দেখুন হালকা করে দিয়ে দিলাম। এবার ওকে করে দিচ্ছি, এই আমার কাজটা হয়ে গেল। যখন কাজটা হয়ে গেল দেখুন পরপর কাজ করে যাচ্ছি, আমার অনলাইন সার্ভিস পয়েন্ট ওই জায়গাতে যে লেখাটা আছে এটার উপরেও আমরা কাজ করতে পারি আরও, তো আমরা করছি না, দেখাচ্ছি, দেখুন পুরো ফিনিশিং লাগবে, একটু সময় লাগবে, ভিডিওটা দেখুন খুব ভালোভাবে বুঝে যাবেন, আজকের পর আর আপনার অসুবিধা হবে না ফ্লেক্স ডিজাইনে। এবার আমি আরেকটা ছবি, এই ছবি তো ছিলই আমার কাছে, জাস্ট নিয়ে নিলাম, থাক, এটা নিচ্ছি লোকেশন দেখানোর জন্য, মানে ঠিকানার জন্য এই ছবিটা আমি ইউজ করব। যা এটা কেটে দিই, দরকার নাই যে, যদিও ব্যাস। এবার এটাকে বসাচ্ছি এখানে, একটু সাইজ ছোট করি, কন্ট্রোল দেবে টি দিয়ে সাইজটাকে ছোট করলাম, এই ধরুন এত বড় রাখলাম। এবার এন্টার প্রেস করছি, একটু উপরে উঠাই, এই দেখুন এখানে রাখলাম। এবার এটার কালারটা আমি চেঞ্জ করে, দেখুন কালার কিভাবে চেঞ্জ করছি, কালার ওভারলে দিয়ে এটাকে করে দিচ্ছি আমি ইয়েলো কালার, মেরে দিচ্ছি হলুদ, দেখি কেমন লাগে, ভালোই লাগবে দেখতে। এটা যখন হয়ে গেল আর একটু আমি চওড়াতে ছোট করি, বেশি লাগছে, হ্যাঁ এবার পারফেক্ট লাগছে। এবার এখানে ঠিকানা লিখে দিচ্ছি, ঠিকানা লেখার জন্য আমি কি করব, জাস্ট একবার ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে ফন্ট, ফন্টটাকে সিলেকশন করব, আর একটা ফন্ট নিয়ে নেব, বাংলা ফন্ট, বাংলায় লিখবো যেহেতু ঠিকানা। ধরুন আমি ফন্ট নিচ্ছি এটা ধনু জে এম এম জে, থাক ধনু এম জে, দিয়ে লিখছি, দেখুন ধরুন লিখবো আমি লালপুর ধুলিয়ান মুর্শিদাবাদ, লিখছি লালপুর, একটু স্পেস দিলাম, ধুলিয়ান স্পেস দিলাম মুর্শিদাবাদ, ধুলিয়ান মুর্শিদাবাদ, একটা পিন নম্বর দিয়ে দিলাম 742202, এই দেখুন, দিয়ে এই লেখাটাকে আমি নিচে বসাচ্ছি, এই দেখুন খুব সুন্দরভাবে বসে গেছে। এবার মুভ টুলে ক্লিক করলাম, যখন আমার ঠিকঠাক বসেই গেছে ছবিটা, কিছু রিসাইজ করার দরকারই হলো না। এবার কি করব, এটার উপরেও আমি দিব ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডো দিব, মানে ফুটিয়ে তুলবো আর লেখাটাকে, দিয়ে এখানে স্পিডটাকে বাড়াবো হালকা, দেখুন অটোমেটিক লেখার ডিস্টেন্সটা একটু বাড়াই, হালকা করে বাড়াই, এই দেখুন হালকা বাড়াবো বেশি না। এবার ওকে করলাম। এবার এর মিডিলে মিডিলে কিছু শেপস আমরা দিব, শেপসে যাব, দে কাস্টম শেপস, কাস্টম শেপসে গিয়ে এখান থেকে একটা শেপস নিয়ে নেব, যে কোনো মিডিলে দেওয়ার জন্য। তো মিডিলে দেওয়ার জন্য ধরুন আমি এটা নিচ্ছি, বা এই ছবিটা নিয়ে নিচ্ছি, দে এখানে জাস্ট এইভাবে কালারটা চেঞ্জ করি, কালারটাকে হোয়াইটই, হোয়াইট না ইয়েলো রাখি মিডিল মিডিলে, দিয়ে এইভাবে টানছি, দেখুন টানলাম, ছেড়ে দিলাম, কন দিয়ে এন্টার প্রেস করলাম, দেখুন বসে গেল। এবার ঠিকঠাক করে একটু বসিয়ে দিচ্ছি অ্যাডজাস্ট করে, এই দেখুন। এবার যখন এটা হয়ে গেল, এটার আমরা ডুপ্লিকেট নিয়ে নেবো, অল্টার দেবে থেকে জাস্ট এইবার ধরে নিয়ে গিয়ে এখানেও বসিয়ে দিবেন, বসে গেল, আবার অল্টার দাববেন, দিয়ে ধরে নিয়ে গিয়ে এখানে বসিয়ে দেন, এই দেখুন সিম্পল সিম্পল ভাবে কত সুন্দরভাবে আমি দিয়ে দিলাম। এবার উপরের কাজগুলো দেখুন, এখন খুব অনেক কাজ আছে এখন বাকি, দেখুন একটু সময় লাগবে কিন্তু ধৈর্য ধরে দেখুন। আমার যখন কাজটা হয়ে গেল,
এই যে সার্ভিস পয়েন্ট, এটা লেখা আছে অনলাইন এখানে কাজ করা হয়। আর এই জায়গায় আমি দিব কিছু শেপস ইউজ করব, দেখুন লেখার জন্য কি কি কাজ করা হয়, ওগুলো লেখার জন্য শেপস নেওয়ার জন্য আমি এই রাউন্ডেড রেক্টাঙ্গেল টুল, এই রাউন্ডেড শেপটা নিচ্ছি। রাউন্ডেড শেপস নেওয়ার পর এখানে ড্র করব, দেখুন কিভাবে ড্র করছি, এইভাবে ধরে এইভাবে টানছি, দেখুন যখন টানলাম এই লেখাটা আমার হয়ে গেল এত বড়ই রাখি, আমার এত বড়তে আশা করছি হয়ে যাবে। কালারটাকে চেঞ্জ করে দেব, কালারটা চেঞ্জ করার জন্য জাস্ট এখানে ডবল ক্লিক করব, দে কালার আমি হয়তো এটা রাখলাম রেড কালার, বিভিন্ন কালার দিব, এখন দেখাই আপনাদেরকে একটা ডিজাইন করি আপাতত। এই দেখুন এবার এটা যখন করলাম এইভাবে ধরে টেনে নেব নিচে, আর একটা নিচে করব, চারটা করব, এই ধরুন চারটা করলাম, এক, এটা দুই নম্বর, একটু হালকা নিচে, আমি গাইড নিয়ে নিই দিয়ে কাজ করি, দেখতে ভালো লাগবে, ঠিকঠাক লাগবে, এটাও একটু বাম দিকে যাবে, হয়ে গেল গাইড নিয়ে। তারপর আমি এই জায়গায় বসাবো, এবার অল্টার দেবে থেকে আর এক কপি নিচ্ছি, এখানে বসাচ্ছি, তারপর অল্টার দেবে থেকে আর এক কপি নিচ্ছি, এই রকম করে দেখবেন একটা ঠিকঠাক করে পারফেক্ট বা গাইড নিয়ে নিয়ে কাজ করবেন, কনসেপ্টটা ক্লিয়ার করুন, হয়ে গেল। দিয়ে আমি আর একটা নেব, এরকম ফাঁকা রেখে আবার নিব, আবার অল্টার দেবে থেকে ক্লিক করে টানছি, দেখুন অল্টার দেবে থেকে টানছি, অল্টার দেবে থেকে এগুলো টানছি, এই দেখুন কাজটা কি কি কাজ করা হয় এগুলো লিখব। তো আমার এই কাজটা হয়ে গেল, আমি কি করব দেখুন, কাজটা তো সম্পূর্ণ হয়ে গেছে, বাট আমি এই কাজটা যে করলাম, এই কাজটা করলাম কি কি করছি এবার দেখুন, একটু আমি সাইজটা আর একটু রিসাইজ করে নিই, মানে কন্ট্রোল দেবে টি প্রেস করে, একটু বড় হয়ে গেছে বেশি, আমি ওই সাইডে আরও কিছু কাজ করব, এত বড় করি, তো এত বড় করব, আমি এটাকেও করব, তাহলে একটু গাইডটা নিই, তাহলে এই শেপটাকেও একটু ছোট করে নিচ্ছি, দেখুন ছোট করে নিই সবগুলো। এবার আমি কালারগুলো চেঞ্জ করে দিই, বিভিন্ন কালারগুলো আলাদা আলাদা কালার করে দিই, ধরুন এটা, এটাকে কালার চেঞ্জ করছি আমি, হয়তো এরকম একটা কালার দিয়ে দিচ্ছি, তারপরে এটার কালার আমি হয়তো চেঞ্জ করে আলাদা দিয়ে দিচ্ছি, এই ধরুন এরকম দিচ্ছি, যেটা খুশি একটা কালার দিয়ে দিচ্ছি, এটা ধরুন কালারটা আমি ব্ল্যাক দিয়ে দিচ্ছি, দিবেন এইভাবে কালার দিবেন, এইভাবে কালার দিয়ে দিবেন, এটার আলাদা কালার দিয়ে দিচ্ছি, হয়তো এরকম কালার দিলাম, একটা হয়তো রেডি থাক, তারপরে এটা হয়তো আলাদা দিয়ে দিচ্ছি, এরকম কালার দিচ্ছি একটা, মানে সবগুলো আলাদা আলাদা কালার দিয়ে দিচ্ছি, এটা ব্ল্যাক থাকলো, এটা রেড থাক, এটা আবার অন্য কালার দিয়ে দিই, এইভাবে কালারগুলো চেঞ্জ করে দিবেন। কি করলাম কাজটা, কালারগুলো বিভিন্ন রকম কালার দিয়ে দিলাম, তো এইভাবে কালারগুলো চেঞ্জ চেঞ্জ করে বিভিন্ন রকম কালার আপনারা দিয়ে দিবেন। কালার দেওয়ার পর এর উপরে আরও ডিজাইন টানবো, তার আগে আমি এখানে ছবি দুটো বললাম যে ছবিটা দিব, সেই ছবিগুলো দিয়ে দিই, ডবল ক্লিক করছি, দিয়ে ছবি আমি এটা ধরুন বাঁশের ছবিটা উপরে দিব, এই বাঁশের ছবি একটা এখানে দিব, তো বাঁশের ছবিটা দিচ্ছি, বাঁশের ছবি এটা থাকলো, অল্টার দেবে এই কন্ট্রোল দেবে টি প্রেস করব সাইজটাকে ছোট করার জন্য, এই ধরুন বাঁশের ছবি থাকলো এখানে, আর একটু সাইজ ছোট করে দিই, এই বাঁশের ছবি এখানে থাকলো, বাঁশের ছবি থেকে গেছে, আর একটু গ্যাপিং আছে, এটাতে রেলের ছবি দিয়ে দেবো, এই রেলের ছবি ধরে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল দেবে টি প্রেস করে সাইজটাকে রিসাইজ করে দিচ্ছি, দেখুন কাজটা দেখবেন, এগুলো ভালোভাবে দেখুন, খুব ভালোভাবে শিখে যাবেন, আমি বলছি, এই রেখে দিলাম বাসের ছবি, রেলের ছবি, এগুলো বসিয়ে দিলাম। এবার কি করব, যে আমরা জেরক্সের ছবিটা দিয়েছি এটা আর একটু ম্যাচিং করাবো, তার জন্য আমি কালার দিব, কালার দিব আমি ড্রপ শ্যাডো, শ্যাডো ইউজ করবেন, না হলে দেখুন মানাচ্ছে না। এবার আমি সাইজটাকে শ্যাডোর বাড়িয়ে দিচ্ছি একটু, হালকা দেখুন কালো ফিল আসবে ওর ব্যাকগ্রাউন্ডে, তাহলে ডিপ একটু দিলাম, তাহলে মানিয়ে গেল ছবিটা, যেহেতু এটা জেরক্সের ছবিটা সাদা রঙের, সাদার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। এবার এগুলোর মধ্যে আমি লিখবো, তো লিখার জন্য আর একটু ডিজাইন দিব, দেখুন কাজটা দেখুন খুব ভালোভাবে ডিজাইন দিচ্ছি, তার জন্য আমি এখানে একটা শেপস নিচ্ছি, শেপস নিব আমি চার কোণা, এই চার কোণা শেপস নিয়ে
এইভাবে টানবো। এই ধরুন এত বড় আমি চার কোণা একটা শেপস নিলাম, শেপসটার কে নিয়ে একটা কালার দিয়ে দিচ্ছি। শেপটার শেপটার কালারটা ধরুন আমি গ্রেডিয়েন্ট টুল নিচ্ছি, গ্রেডিয়েন্ট থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, যেমন এটাকে করছি আমি রেডের মধ্যে রাখলাম ধরুন, আর এই সাদা কালারটাকে আমি চেঞ্জ করে করে দিচ্ছি আকাশি ধরুন কালার করে দিলাম, এই ধরনের থাকলো। এবার ওকে করছি, দিয়ে এটা ওকে করে দিচ্ছি, এটা আমার কাজটা হয়ে গেল। এবার কাজটা হয়ে যাওয়ার পর এটা কি করব, একটু ড্রপস স্ট্রোক দিয়ে দিচ্ছি, এটা স্ট্রোকে গেলাম, স্ট্রোক হোয়াইট করে দিচ্ছি, ব্যাস একটু সাইজটা বড় করি, হালকা করে সাইজ বড় করে দিচ্ছি, ব্যাস থাকলো। দেখুন কেমন লাগে কাজটা। এবার ওকে করলাম, যদি দেখতে চান তাহলে জুম করেন, তাহলে দেখতে পাবেন। এই দেখুন জুম করে দেখাচ্ছি, এই দেখুন কাজটা দেখুন। এবার কন্ট্রোল দেবে থেকে টি প্রেস করছি, দিয়ে সাইজ এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি, এরকম লুকিং দিব আমি, এটা দিব এই ধরনের লুকিং, দিয়ে এই জায়গায় বসিয়ে দিলাম। আবার অল্টার দেবে থেকে টেনে এনে এখানে বসিয়ে দিচ্ছি, এই দেখুন অল্টার দেবে টেনে এনে এইভাবে বসাচ্ছি, লুকিংটা দেখুন কীভাবে করছি। দেখুন তাহলে পুরো পুরোটা দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন কি আমি ডিজাইনটা টানতে চলেছি। পুরোটা দেখতে থাকুন, তাহলে ধারণা চলে আসবে যে আমি কি করছি। এই দেখুন ভালো লাগবে, করে দেখবেন, একটা নতুন কনসেপ্টে দেখাচ্ছি আপনাদেরকে। আবার এটাকে এই সাইডেও দিয়ে দিই, অল্টার দেবে টানছি, অল্টার দেবে ক্লিক করে টানছি, অটোমেটিক চলে আসছে। যদি পারেন তাহলে এই যে শেপগুলো দিয়েছি পিছনে, এই শেপগুলোকেও স্ট্রোক দিয়ে দিবেন, তাহলে দেখতে ভালো লাগবে। শেপসগুলোকেও স্ট্রোক পারলে দিয়ে দিবেন, দেখতে খুব ভালো লাগবে। এই যে শেপটা আছে, এই শেপটাকে স্ট্রোক যদি দেন তাহলে স্ট্রোকে যাবেন, একটা স্ট্রোক দিয়ে দিবেন হোয়াইট কালারের, দেখতে আর একটু ফুটবে আপনাদের কাজটা। এই দেখুন স্ট্রোক দিলাম, স্ট্রোকটার সাইজ একটু বড় করি, এই দেখুন হালকা করে একটা স্ট্রোক দিয়ে দিবেন, দেখতে ভালো লাগবে আশা করছি। বেশি দিবেন না, 10 মতো দিবেন। ওকে দেখুন স্ট্রোক দিলাম, এই স্ট্রোকটাকে আমি কপি করে নিচ্ছি, রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইল, লেয়ার স্টাইলে গিয়ে এটাতে করছি আমি রাইট ক্লিক, দিয়ে দেখুন কি করছি, পেস্ট লেয়ার স্টাইল, তাহলে সেম স্ট্রোক চলে আসবে। এই লেয়ারটাতেও যাচ্ছি, রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল, দেখুন করে নিচ্ছি সবটা, কাজের শেষ নাই এই জন্যই বললাম, রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল। আবার এটাতে যাচ্ছি রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল, এটাই যাচ্ছি রাইট ক্লিক করছি পেস্ট লেয়ার স্টাইল, মানে একবার কপি করে নিয়েছি আর বারবার আমি কি করছি পেস্ট করে দিচ্ছি। এই দেখুন এটাতে ক্লিক করলাম, এই লেয়ারে এসে পেস্ট করে দিলাম, এটা ক্লিক করলাম, এই লেয়ারে পেস্ট করলাম স্টাইল, এই লেয়ারে এসে পেস্ট করে দিচ্ছি, দেখুন দেখতে ভালো লাগবে। রাইট ক্লিক পেস্ট লেয়ার স্টাইল, পুরোটা কাজ আমার কিন্তু হয়ে গেল। এই দেখুন আমি ছোট করি ছবিটাকে, পুরোটা দেখাই আপনাদেরকে, এই দেখুন কাজটা, এই দেখুন পুরো কাজ যখন আমার হয়ে গেল এটা, এবার আমরা কি করব, লিখার কাজগুলো করব। তো এখানে আমি ছবিগুলো দিয়ে দিই, আগে ছবি দিচ্ছি, ধরুন এখানে আমি দিব ডবল ক্লিক, বা লিখে নিই, লিখার কাজটা আগে করে নিই, রাইট ক্লিক ক্লিক করলাম মুভ টুলে, মুভ টুলে ক্লিক করার পর এখানে জাস্ট একবার ক্লিক করছি, আমি বোল্ড বাদ দিলাম, দেবার লিখবো, লিখার জন্য আমি সাইজটা এত বড় সাইজের লিখবো না, এটা মোটামুটি রাখি ছোট সাইজ, ওই 150 মতো রাখি। দেখি এবার লিখছি, দেখুন লিখছি স্কুল, স্কুল বা কলেজ, এটা লিখলাম স্কুল কলেজ, এখানে আমি একটা অবলিক দিই, ব্যাস স্কুল কলেজ হয়ে গেল। দেখুন স্কুল কলেজ যখন লেখা হয়ে গেল, লেখাটার কালার আমি হলুদ রাখবো না, এটাকে সাদা রেখে দিচ্ছি হোয়াইট, এবার এটা থাকলো। তারপর এটাকে ঠিকঠাক তো আছেই, ঠিকঠাক আছে, আমার লেয়ার নিচে চলে এসেছে, একটু উপরে যাই, এটা লিখলাম, যখন আমার এটাকে অটোটাকে বাদ দিয়ে দিই তাহলে হবে, ঠিকঠাক হবে। এই দেখুন থাকলো স্কুল কলেজ।
আচ্ছা, তারপরে স্কুল কলেজের কাজ করা হয় আর কি করা হয়, সেমভাবে ক্লিক করলাম, দিয়ে লিখবো ট্রেনের টিকিট, ধরুন লিখছি ট্রেনের টিকিট, ট্রেনের টিকিট লিখলাম। ট্রেনের টিকিট লিখার পর এ দেখুন ট্রেনের টিকিট লিখেছি, এটারও কালার কি করব, লিখার কালার করব, সিলেক্ট করলাম, লিখার কালারটাকে করব আমি ব্ল্যাক। দেখুন ব্ল্যাক হয়ে গেল, তাহলে মানাবে এই কালারটার উপর, অ্যান্টি কালার। তারপরে আবার ক্লিক করলাম, তারপর এখানে লিখব মানি ট্রান্সফার, এই দেখুন মানি ট্রান্সফার, এটা থাক, এই থাকলো। এটা কালারটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, মানি যাবে। আচ্ছা, তারপরে এটাতে ক্লিক করি, এটা লিখছি মনে করুন জমির পর্চা, জমির পর্চা এটার কাজ করা হয়। লিখে নিই একটু স্পিড বাড়িয়ে, আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি লিখে নিই। এ দেখুন আমার লেখা কমপ্লিট হয়ে গেল। এবার এই যে লিখলাম, এই লেখাগুলোর আমরা ছবি দিব, স্কুল কলেজ, তো স্কুল কলেজের আমরা ছবি দিব। এখানে দেখায় আমি এই ছবিগুলো ডাউনলোড করেছি, এই ছবিটা আমরা ইউজ করব স্কুল কলেজের জন্য। এটা দিচ্ছি মুভ টুলে ক্লিক করে ধরে এনে ছেড়ে দিলাম। এই দেখুন আমি ছোট্ট করে বসিয়ে দিচ্ছি, এটা ছবিটাকে জুম করে নিচ্ছি, দেখুন একটু জুম করে কাজ করব। দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করলাম, যে সাইজটাকে রিসাইজ করে নিচ্ছি, একটু এটাকে ঘুরিয়ে নিই, দিয়ে বসাচ্ছি। দেখুন এই থাকলো ছবিটা, স্কুল কলেজের ছবি হয়ে গেল। ট্রেনের টিকিট তো কি করব, ট্রেনের টিকিট, এই দেখুন ট্রেনের টিকিটের জন্য আমি এই ছবিটা দিব, IRCTC, এটা দিব, দিয়ে ধরে এনে ছেড়ে দিলাম। এই দেখুন কন্ট্রোল দেবে টি প্রেস করব, দিয়ে সাইজ রিসাইজ করব। এই দেখুন রিসাইজ করলাম, একটু হালকা ঘুরিয়ে ঠিকঠাক করে বসিয়ে দিলাম। এটা হয়ে গেল ট্রেনের টিকিট। তারপরে কি আছে, মানি ট্রান্সফার, এটা দিই, মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে ধরে এনে ছেড়ে দিলাম টি। এগুলো যে ছবিগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো সমস্তটাই পেয়ে যাবেন গুগলে সার্চ করবেন একটা একটা করে। থাকলো তারপরে জমির পর্চা, আমি বাংলার ভূমি এই ওয়েবসাইটটাকে নিয়েছি, স্ক্রিনশট এটা দিয়ে দেবো, এটা স্ক্রিনশট বানিয়ে রেখেছি, নিয়ে এই ছবিটা, এই দেখুন এটাকে ছোট্ট করে দিই আর একটু ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে দিলাম, একটু বড় করি, এই থাকলো। তারপরে কি আছে এখানে, ড্রাইভিং লাইসেন্স, দেখুন করছি, ড্রাইভিং লাইসেন্সের জন্য আমি ছবি দিব, এটা ড্রাইভিং লাইসেন্স, এই দেখুন ধরলাম, ধরে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল দেবে টি, রিসাইজ করছি, তারপর ঘুরিয়ে দিচ্ছি, এটাকে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম, এন্টার প্রেস করলাম। তারপরে হচ্ছে প্যান কার্ড, মুভ টুল, এটা হচ্ছে প্যান কার্ডের ছবি, মুভ টুলে ক্লিক ধরে এনে ছেড়ে দিলাম, এই দেখুন কন্ট্রোল টি, রিসাইজ করছি, ঘুরালাম, বসিয়ে দিচ্ছি, একটু ঠিকঠাক ঘুরাই, এই থাকলো। এটা প্যান কার্ডের ছবি হয়ে গেল, দেখুন পুরো কাজটা, দেখুন ভোটার কার্ড, ভোটার কার্ডের ছবি দিই একটা, দেখুন পুরো কাজটা আমি, এটা ভোটার কার্ড, এটাকে ধরে এনে এইভাবে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি দাবলাম, দিয়ে এটাকে রিসাইজ করে নিচ্ছি, এন্টার। তারপরে কি আছে, তারপরে আছে স্কলারশিপ, স্কলারশিপ তো উপরের ছবিটা দিলেও হবে, বা এটাই দিই,
এটা দিচ্ছি, মুভ টুলে ক্লিক করলাম, ধরে এনে ছাড়ছি, এটা দিলাম, ঘুরিয়ে দিচ্ছি, এটা ধরে এনে বসিয়ে দিচ্ছি, এন্টার, ঠিকঠাক জায়গায় বসিয়ে দিচ্ছি। পারফেক্টলি কাজ করবেন, এই কাজগুলো ধৈর্য সহকারে কাজ করবেন, ধৈর্য না থাকলে কিন্তু হবে না। এবার আপনারা ধৈর্য যদি না রাখেন তাহলে হবে না এই কাজগুলো যেগুলো আমি দেখাচ্ছি। আধার কার্ড, আধার কার্ডের ছবি আমি কোনটা দিব, আধার কার্ড প্যান কার্ড ওই ছবিটাই দেওয়া যেতে পারে। আচ্ছা, আধার কার্ডের জন্য আমি এটা নিচ্ছি, এই ছবিটাই দিয়ে দিচ্ছি। আধার কার্ডের এটা প্যান কার্ডও আছে, আধার কার্ডও আছে, এখানে তো আছে, দিয়েছি, আরেকবার দিয়ে দিচ্ছি, মুভ টুলে ক্লিক, ধরে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি, এই ছবিটা। এখানে আধার কার্ডের ছবি দিয়ে দিবেন, আমি আধার কার্ড প্যান কার্ড একই ছবি ডাউনলোড করে ফেলেছি, দিলাম। তারপরে বাংলা ইংলিশ টাইপিং, টাইপিং এর জন্য আমি দিব এই ছবিটা, এটা ধরে এনে ছেড়ে দিলাম, কন্ট্রোল টি, রিসাইজ, একটু ঘুরাচ্ছি, এনে বসিয়ে দিচ্ছি, এই হয়ে গেল এটা টাইপিং। তারপর আছে চাকরির ফর্ম, চাকরির ফর্ম তাহলে এই ছবিটা দিব, এই যে দূরবীন নিয়ে দেখছে, এবার এটা ছেড়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, দিয়ে এটাকেও ছোট করে নিচ্ছি, একটু ঘুরাই, এন্টার প্রেস করি, ঠিকঠাক করে বসিয়ে দিচ্ছি। ধরো বিদ্যুতের বিল, আমার কমপ্লিট হয়ে যাবে, রেক্টাঙ্গল টুল নিয়ে সিলেকশন করছি, তারপরে এটা ধরে এনে বসিয়ে দিলাম, এটা আমার কাজ কমপ্লিট। এবার দেখুন এটা বাল্বের ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, এটা হলো বিদ্যুতের বিলের, দিয়ে দিলাম একটু ছোট করি, এই থাকলো। এবার এটা ছবিটাকে পুরোটা দেখুন, এই দেখুন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এই ডিজাইনটা এবার আমরা এটাকে সেভ করতে পারবো, তারপরে কাউকে শেয়ার করতে পারবো, কিংবা প্রেসে গিয়ে প্রিন্ট আউট বের করে নিয়ে আসতে পারবো। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশান বেলটি অন করে দিবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য।